গল্পের শুরুতে আমাদের ফিমেলির সুজিনকে দেখানো হয়, যে একটা ব্লাইন্ডেডে আসে আর তার ব্লাইন্ডেডের লুকটি তার চাইতে অনেকটা বৃদ্ধ। তখন সেই লুকটি বলে, তুমি আমার জন্য পারফেক্ট, আমরা পরশুই বিয়ে করে নিব, কিন্তু হ্যাঁ, বিয়ের পরে তুমি চাকরি করতে পারবে না। যেগুলো শুনে সুজিনের এমনি মাথা খারাপ হয়ে যাচ্ছে। যদি তোমার কখনো কিস করতে ইচ্ছে হয় তাহলে আমরা কখনো কখনো কম্প্রোমাইজ করে নিব। তখন সুজিন তার সামনে থাকা একটা লুককে দাঁড় করায় যার নাম সেন, এবং হুট করে তাকে কিস করে দেয়। এরপর সুজিন বলে, দেখেছ এটা কি বলে পারফেক্ট ম্যাচিং, মেয়েরা তার চাইতে একটু লম্বা লুকদেরকে কিস করতে পছন্দ বোধ করে। তখন তার ব্লাইন্ড ডেটের লুকটি বলে, তুমি কতটা নির্লজ্জ, তুমি পাবলিকলি কাউকে কীভাবে কিস করতে পারো। তখন সুজিন বলে, তো কী হয়েছে? এরপর ওই লুকটি বলে, দাঁড়াও, আমি এমন ব্যবস্থা করছি যাতে তুমি ব্লাইন্ড ডেটে যেতে না পারো। তখন সুজিন ওই লুকটিকে লাথি দিয়ে ফেলে দেয় এবং বলে যে তুমি আমি পাবে না। এদিকে শ্যানকে সে সরি বলে। তখন শ্যান বলে, কোথায় যাচ্ছ তুমি, তুমি আমাকে প্রথমে কিস করেছ, এখন আমার কাছ থেকে চলে যাচ্ছ। এদিকে শ্যানের সেক্রেটারি এসে বলে যে, বস, আপনার সাথে যে মেয়েটির এঙ্গেজমেন্ট হওয়ার কথা ছিল সে মেয়েটির ফ্লাইট ক্যান্সেল হয়ে গিয়েছে। তখন শ্যান বলে, তুমি সঠিক সময়ে এসেছো, এখন তোমার সাথে আমার এঙ্গেজমেন্ট হবে। যেটা শুনে তো সুজিন অনেকটা ভয় পেয়ে যায় এবং বলে যে আপনি কি বলতে চাচ্ছেন। অন্যদিকে শ্যান অনেক বড় কোম্পানি প্রেসিডেন্ট আর তার বিয়ে দেখার জন্য অনেক গেস্ট এসেছে। সবাই এটা দেখার চেষ্টা করছে শ্যান কাকে বিয়ে করবে। আর যখন সে সুজিনকে দেখতে পায় এবং সুজিন হাইটে অনেক ছোট এবং বয়সে ছোট, তখন সবাই কথা বানাতে থাকে। এদিকে শ্যান তো সুজিনকে ফোর্সফুলি রিং পরিয়ে দেয় এবং তাকে কিস করে নেয়। এদিকে সুজিন যখন সেখান থেকে বের হয়ে যায় তখন ওই মেয়েগুলো সুজিনের ক্লাস নিতে থাকে এবং বলে যে, তোমার এত বড় সাহস কীভাবে হয় যে শ্যান সাহেবকে বিয়ে করার। তখন সুজিন বলে, আচ্ছা, তোমরা তাহলে শ্যান সাহেবকে লাইক করো, কিন্তু আমি ওনার প্রতি ইন্টারেস্ট না আর উনিও তোমাদের প্রতি ইন্টারেস্ট না, তাই তোমরা ওনাকে বিরক্ত করিও না। এদিকে শ্যানের একজন ফ্রেন্ড জিজ্ঞাসা করে, তুমি ওই ছোটো মেয়েটিকে কেন বিয়ে করলে, আবার তোমার গ্র্যান্ডপা যখন জিজ্ঞাসা করবে তখন কি বলবে? তখন শ্যান বলে, আমার দাদু চেয়েছে একজন নাতবউ দেখতে, সো আমি যেরকম নিয়ে যাব ওনাকে অ্যাকসেপ্ট করতে হবে। এদিকে তার ফ্রেন্ড বলে, তোমার কিছু ফিমেল ফ্রেন্ডরাও তো সুজিনকে বুলি করছে, তোমার কিছু যায় আসে না? তখন সে সেখানে গিয়ে দেখতে চায় যেখানে কি না সুজিন উল্টো তাদের ক্লাস লাগিয়ে দেয়। এরপর তার ফ্রেন্ড বলে, আমি বুঝতে পেরেছি তুমি কেন ওই মেয়েটিকে বিয়ে করতে যাচ্ছ, কারণ ওই মেয়েটি অনেকটা ইউনিক। এদিকে শ্যান সুজিনকে একটা রুমে লক করে দেওয়ার কথা বলে। তখন তার অ্যাসিস্ট্যান্ট সুজিনকে একটা রুমে লক করে দেয়, কিন্তু তাকে রুমে আটকানো এত সহজ না। সে জানলা দিয়ে তার বাসায় পালিয়ে চলে আসে এবং তার বাবাকে বলে, আপনারা আমার সাথে কার বিয়ে ঠিক করেছেন, ওই ব্লাইন্ডেডের লুকটি অনেকটা বৃদ্ধ ছিল। কিন্তু তার আগে তার বাবা কথা শোনাতে থাকে এবং বিশ্বাস করে না। তখন সে ওই ফাইলে থাকা ব্লাইন্ডেডের সব ডিটেলস দিয়ে দেয়। এটা দেখে তার বাবা অনেকটা রেগে যায় এবং তার সৎ মাকে কথা শোনাতে থাকে এবং বলে যে, তুমি কি মনে করেছো, আমার চাইতে দ্বিগুণ বয়সের লোকের সাথে আমি আমার মেয়ের বিয়ে দিব না। এগুলো বলে তার বাবা চলে যায়। সেজিংও তার বাবার কথা অনুযায়ী তার সৎ মাকে কথা শোনাতে থাকে। এরপর সে নিজের রুমে চলে যায়। এদিকে শ্যান সাহেবের সেক্রেটারি তার বাসায় যায় এবং সিজিংয়ের সৎ মাকে বলে, আমাদের বস আপনার মেয়েকে বিয়ে করতে চায়। তখন তার মম গিয়ে তার নিজের মেয়েকে বলে, তোমাকে মিস্টার শ্যান বিয়ে করতে চায়। যেটা শুনে তো তার সৎ বোন অনেকটা খুশি হয়ে যায় এবং সে বিশ্বাসও করে না। এরপর সে সিজিংকে গিয়ে বলে যে, মিস্টার শ্যান সাহেব আমাকে বিয়ে করতে প্রপোজাল পাঠিয়েছে। তখন সে চিন্তা করে, বড় লোকেরা তো এরকমই করে। এদিকে ফাইনালি বিয়ের দিন চলে আসে, যেখানে সিজিং উপর থেকে অ্যাপেল খাচ্ছিল আর শ্যান সাহেব বিয়ের জন্য অনেকটা স্টাইল দিয়ে আসতেছে। আর তখন হঠাৎ করে সিজিংয়ের অ্যাপেল শ্যান সাহেবের সামনে পড়ে যায় আর সিজিং লুকে যায়, কিন্তু শ্যান সাহেব তাকে দেখে নেই। এরপর সিজিং মনে মনে বলে, হয় তো তাকে দেখে নিয়েছে তাই পালাতে হবে। এদিকে শ্যান সাহেব বলে, আমি আমার ব্রাইডালের কাছে যাচ্ছি, তোমরা ভিতরে যাও। অন্যদিকে আমরা সিজিনকে দেখতে পাই যে তার পুরো গেট আপ চেঞ্জ করে পিছনের দরজা দিয়ে পালাতে যায়, কিন্তু মিস্টার শ্যান আগে থেকেই সেখানে দাঁড়িয়েছিল এবং সে বলে, তুমি কোথায় পালাচ্ছ, এটা বলে তাকে নিজের দিকে ফেস করে নেয়। আর তার গেট আপ দেখে শ্যান সাহেব অনেকটা ভয় পেয়ে যায়। তখন সিজিং বলে, তুমি যে মেয়েটিকে খুঁজছ সে মেয়েটি সামনে দরজা দিয়ে গিয়েছে। তখন মিস্টার শ্যান বলে, আচ্ছা, আমি আমার ব্রাইডালকে খুঁজছি, তুমি যদি আমার ব্রাইডাল না হও তাহলে তোমার হাতে এই এঙ্গেজমেন্ট রিংটা কী করছে? তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সিজিং ওই এঙ্গেজমেন্ট রিংটি অনেক কষ্ট করে খোলার চেষ্টা করেছিল, কিন্তু কোনো রকম সেটা খুলতে পারছে না। তখন মিস্টার শ্যান বলে,
আমি এই রিংটি অনেক প্রসেস করে বানিয়েছি, আর এটা খুলতে হলে এমন একটি ইনগ্রিডিয়েন্ট লাগবে, মানে এমন একটি অয়েল লাগবে। তখন সে বলে, দেখো আমি জানি তোমার একজন বউ চাই, হয়তো তুমি যে কাউকে পেলে এ কাজটি করতে পারো। তখন মিস্টার সেন বলে, হ্যাঁ। তখন সে বলে, একটা কাজ করো, আমার সৎ বোন আছে, সে অনেক ভালো, সে দেখতেও অনেক সুন্দর এবং হাইটে আমার চেয়েও লম্বা, তুমি তাকে বিয়ে করে নাও। তখন মিস্টার সেন মনে মনে বলে, এই প্রথম কোনো মেয়ে আমাকে রিজেক্ট করছে, তাই এই মেয়েটিকেই আমি বিয়ে করতে চাই। তখন সে বলে, কিন্তু আমি তো ওই মেয়েকে বিয়ে করব যে মেয়ের হাতে আমার এই এঙ্গেজমেন্ট রিং থাকবে। তখন সুজিং বলে, আপনি আমাকে ওই অয়েলটি দিয়ে দেন, আমি আমার হাতে রিংটে খুলে আমার বোনকে পরিয়ে দেব। তখন মিস্টার সেন বলে, কিন্তু ওই অয়েলটা আমার কাছে নাই। তখন সুজিং বলে, তাহলে স্টক করে নিন। তখন সে বলে, ওটার স্টকও শেষ হয়ে গিয়েছে। তখন সুজিং বলে, এবার বুঝতে পেরেছি আপনি ইচ্ছে করে আমাকে ওই অয়েল দিতে চান না। তখন সে বলে, ঠিকই বলেছ, এবার চলো আমার সাথে আমার ঘরে, আমি তোমাকে আমাদের বাসায় নিয়ে যাব। তখন সুজিং আবার বাইনা ধরে পালাতে গেলে মিস্টার সেন তাকে ধরে নেয় এবং গুলে করে তার বাসার দিকে নিয়ে চলে যায়। এদিকে এরা বিয়ের জন্য পুরো প্রিপারেশন নিয়ে নিয়েছে, কিন্তু সেখানে গিয়ে জানতে পারে যে মিস্টার সেন সাহেব তার ব্রাইডাল পেয়ে গিয়েছে, আর সেখান থেকে চলে যায়। অন্যদিকে মিস্টার সেন সুজিংকে বাসায় নিয়ে আসে এবং তার সব আর্টিস্টের বলে ওর মেকআপ চেঞ্জ করে দাও এবং তাকে একটা প্রিটি ড্রেস পরিয়ে দেওয়া হয়। সে যখন ড্রেস পরে বের হয় তখন সামনে মিস্টার সেনকে দেখে ভয় পেয়ে যায় এবং মনে মনে বলে, ও তো আমার পিছুই ছাড়ছে না। এদিকে সে বলে, দেখো আজকে আমাদের বিয়ে, সো তুমি যদি আমার সাথে কম্প্রোমাইজ করো তাহলে আমিও তোমার সাথে কম্প্রোমাইজ করব। তখন সে বলে, আমার মনে হয় আমাদের একটা কন্ট্রাক্ট করা উচিত। তখন মিস্টার সেন বলে, ঠিক আছে, তাহলে 3 মাসের জন্য আমরা হাজব্যান্ড ওয়াইফ থাকব। এটা বলে তারা কন্ট্রাক্ট করে নেয় এবং দুজন দুজনকে প্রমিস করে নেয়। এরপর রাতের সিন দেখানো হয় যেখানে সুজিং ঘুমাচ্ছিল আর মিস্টার সেন তার কাছে যায় এবং বলে যে মেয়েটা তো অনেকটা কিউট। আর এদিকে হঠাৎ ঘুমের মধ্যে সুজিং এবং মিস্টার সেনের কিস হয়ে যায়। তখন সুজিং বলে, তুমি আমার অ্যাডভান্টেজ নিতে চেয়েছিলে। তখন মিস্টার সেন বলে, আমি কোথায় নিলাম, তুমি তো উল্টো আমার উপর পড়ে গিয়েছো। তখন সে বলে, ভুলে যেও না আমাদের কন্ট্রাক্ট ম্যারেজ। তখন মিস্টার সেন বলে, হ্যাঁ আমি জানি আমাদের কন্ট্রাক্ট ম্যারেজ, কিন্তু কোথায় লেখা আছে যে আমি তোমাকে টাচ করতে পারবো না। এটা বলে সে সুজিংয়ের অনেকটা ক্লোজ হয়ে যায়। এরপর সে চোখ বন্ধ করে নেয়। তখন মিস্টার সেন বলে, তোমার মতো তো হাইট ছোটো মেয়ের প্রতি আমি ইন্টারেস্ট দেখাই না। সুজিং বলে, ভালোই তো, তাহলে সরে যাও। আর গাইস, এখানে এই ড্রামার ফার্স্ট পার্ট শেষ হয়ে যায়। ড্রামাটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাও।